যখন কোনো ব্যক্তি তার কেরিয়ার নিয়ে ফোকাস করে, তখন আশেপাশে সমাজে থাকা লোকেরা তার মেরুদণ্ড ভেঙে দিতে চায়। যেমন তারা যখন পাস কোর্স নিয়ে পড়ে, তখন তাদেরকে উদ্দেশ্য করে বলে, আরে কি পড়াশোনা করলি, অনার্সও পেলি না? অনার্স কোর্স যখন পড়ে, তখন তারা বলে, সেই তো অত দূর পড়াশোনা করে শেষ পর্যন্ত লাঠি নিয়ে ছাত্র পেটাতে হবে। ইঞ্জিনিয়ারিং যখন করে, আরে ঘর বাড়ি বানাবি না মেশিন মুচবি? তারা যখন নার্সিং করে, ধুর ও তো সবাই করে। হোটেল ম্যানেজমেন্ট যখন করে, আরে বিদেশে যাবি তা আবার রান্না করতে? অ্যানিমেশন কোর্স যখন তারা করে, কদিন পর তো চশমা নিতে হবে। যখন তারা ডাক্তারি পড়ে, আরে তুই তো একটু হাত কেটে গেলে চেঁচিয়ে সারা পাড়া মাথায় করিস, আর ডাক্তার করবি, তোর ধার ওইসব ডাক্তার ফাক্তার হবে না। যখন তারা পুলিশ লাইনে যায়, ওই তো ফিগার, কি দেখেছি চান্স পেলি, তা তা কত টাকা খাওয়ালি বলতো? আসলে এসব কিছু না, শুধু সমাজের নিজে হাতে গড়ে তোলা কৃত্রিম রোগ, যে রোগের নির্দিষ্ট কোনো ওষুধ নেই, যে রোগ ক্রমশ বেড়ে চলেছে বছরের পর বছর। এই রোগের একমাত্র ওষুধ হলো এড়িয়ে চলা, নিজের মতো করে বাঁচা, নিজের ইচ্ছায় ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা। দিন শেষে কেউ 10টা টাকা দিয়ে কেউ সাহায্য করে না, তবে 10টা কথা শোনানোর লোক অনেকেই থাকে। তাই বাঁচো নিজের মতো, তৈরি করো নিজের ভবিষ্যৎ।